আল্লাহর নবীকে আল্লাহ বলবেন অগ নবীর জি আপনার একজন সাহাবীকে ডাক দেন হাশরের ময়দানে আপনাকে এই উটের লাগামটা টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী সাহাবাই কেরামদের দিকে তাকায় থাকবেন কাকে রেখে কাকে ডাক দিবেন আল্লাহর নবী বলবেন অগ আল্লাহ তুমি বলে দাও কাকে ডাক দিব এমনি আল্লাহ আল্লাহর কুদরতি জবাব দিয়ে ডাক দিবেন ও বেলাল তুমি আসো আমার বন্ধুর উটের লাগাম ধরে ধরে হাশরের ময়দানে তুমি নিয়ে যাও বিচার তখন শুরু হবে আর হাশরের মাঠের এই দিনটা দুনিয়ার হিসাব মতে 50,000 বছরের সমান হবে চিন্তা করছেন একটা দিন হবে 50,000 বছরের সমান তখন আল্লাহ যে আল্লাহর রাসূলকে হাওজে কাউসারটা দান করবেন এই কাউসারের পানিটা যে বা যারা পান করতে পারবে তারা এই 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে তাদের বিন্দু পরিমাণ মাত্র পানির তৃষ্ণা লাগবে না আর যারা ওই দিন পানিটা পাবে না হাহাকার করবে পানির জন্য চলচির হয়ে যাবে ফেটে সব কিছু এই অবস্থা আল্লাহর নবীকে হাওজে কাউসার দান করবেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওগো নবীজি আপনাকে কাউসার দান করলাম فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ সুতরাং আপনাকে যে কাউসার দান করা হয়েছে এই জন্য আপনি শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়তে থাকুন নামাজ পড়ুন ওয়ানহার এবং আপনি কুরবানি করুন নামাজ হইল শারীরিক ইবাদত আর কুরবানি হইল আর্থিক ইবাদত এবং যারা আপনাকে আকুর বলে গালি দিয়েছিল আমি মহান আল্লাহ তাদেরকেই নির্বংশ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন এই কাউসারের অনেক অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى أو دوستو আপনার জন্য রয়েছে ইহকাল থেকে পরকাল পর্যন্ত কল্যাণকর কল্যাণ আপনার জন্য রয়েছে রহমত ইহকালেও রয়েছে পরকালেও রয়েছে এই কল্যাণের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরামরা তাফসিরে বাহরে মুহিতের মধ্যে 26টি ব্যাখ্যা উল্লেখ করেছেন আল্লাহর নবীকে আল্লাহর যখন রব্বুল আলামিন যখন হাওজে কাউসারের পানিটা দান করবেন তিন গুণ বিশিষ্ট হবে আল্লাহর নবী ওই পানি তিন দল ব্যক্তিকে পান করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তিন দল এক নাম্বার দল হইল বিগণ দুই নাম্বার দল হইল আলেম উলামাগণ তিন নাম্বার দল হইল শহীদগণ আল্লাহর নবী ওই তিন ডাকবে ও নবীরা আপনি আসেন আপনারা পানি পান করেন এবং আপনার উম্মতদেরকে পানি পান করে দেন আলেম উলামাদেরকে ডাকা হবে আলেম উলামাদেরকে ডাকবেন আলেম উলামারা পানি পান করবেন এবং আল্লাহর নবী বলবেন আপনাদেরকে দিনের কাজে যারা সাহায্য সহযোগিতা করেছিল আপনি তাদেরকেও পান করাইয়া দেন এই কথার ব্যাখ্যা একটা হাদিস খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা বলেন এই হাদিসের তরজমা হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং যাকে শিক্ষা দেন এটার ব্যাখ্যায় আনা হয়েছে যারা শিক্ষা দেয় তারা এবং যারা শিক্ষা করে তারা ও মক্কার কুরাইশরা টেনশনের কোনো কারণ নাই
মুহাম্মদ আমাদের কাছে কোনো ফ্যাক্টরি না জুরে কন্যা নাউযুবিল্লাহ ও মক্কার কুরাইশরা যেই মুহাম্মাদের ছেলে সন্তান নাই এই মুহাম্মাদের বংশধর নাই এই পৃথিবীতে একজন মানুষ তার শান মান ধরে রাখার জন্য তার বংশ বিস্তার লাগে যেই মানুষটার সন্তান নাই যেই মানুষটার ছেলে সন্তান নাই তার তো বংশ বিস্তার নাই আসি ইবনে ওয়াইল মক্কার অলিতে গলিতে চায়ের আড্ডা কানায় মদের আড্ডা কানায় বসে বসে এমন অপপ্রচার করা শুরু করে দিয়েছে মক্কার কুরাইশরা রে চিন্তার কোনো কারণ নাই মুহাম্মদকে টেকাইবার জন্য আর কোনো পন্থা অবলম্বন করতে হবে না মুহাম্মদ হইল অবতার মুহাম্মদ হইল আটকুড়া জুরে কন্যা নাউযুবিল্লাহ মুহাম্মদ আটকুড়া সে হলো নির্বংশ আমাদের বাংলাদেশের মধ্যেও দেখবেন যার কোনো সন্তানাদি নাই তাকে আমরা আটকুড়া বলি আটকুর বলি নির্বংশ বলি আরবেও এমন একটা রেওয়াজ জারি ছিল যার ছেলে সন্তান থাকত না তাকে সকলে মিলে আবতার বলে গালি দিত আল্লাহ নবীকে এমন ভাবে গালি দেয় আবতার আটকুর বলে গালি দেয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন সিজদার মাঝে গিয়ে কাঁদলেন প্রভু গো আমাকে গালি দেয় আমার বংশ বিস্তার নেই এক তো আমার তিনটা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই ব্যথা আমার অন্তর থেকে যাই নাই আবার মক্কার কুরাইশরা আমাকে আক্রান্ত করে আমি নাকি নির্বংশ আমি নাকি আটকুড়া এটা কি সত্য নাকি আবার তারা বলা বলি করে আমি মুহাম্মদ যেই দিন থাকবো না সেই দিন নাকি ইসলামও থাকবে না আমি মুহাম্মদ যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব সেই দিন নাকি ইসলামের নাম নেওয়ার মতো লোক দুনিয়াতে থাকবে না এটা কি সত্য নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি এমন ভাবে কান্না শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল কাউসার দিয়া হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিলে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে হাদিয়া নিয়ে আসলেন ও কোনো বিজি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া কি হাদিয়া সূরাতুল কাউসার একজন যদি আরেকজনকে হাদিয়া দেয় তাহলে বন্ধু বন্ধুকে হাদিয়া দিলে কিন্তু বন্ধু খুশি হয়ে যায় বিয়াই বিয়াই কে হাদিয়া দিলে বিয়ায়ের মন খুশি হয়ে যায় যত রাগ পোষাই তাকুক না কেন এই রাগের ভিতরে যদি কেউ হাদিয়া পাঠায় তাহলে মনটা নরম হয়ে যায় হাদিয়া কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে হাদিয়া আসছে আমরাও তো একজন আরেকজনকে হাদিয়া দিই হাদিয়া যদি শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয় ইচ্ছাপূর্বক ইচ্ছা করে যদি শ্বশুর বাড়ি থেকে হাদিয়া দেয় এই হাদিয়ার মধ্যে কিন্তু কষ্ট নাই কিন্তু যেই জামাই বাবুরা ছায়া ছায়া ফকিরের মতো নেয় যৌত ঠিকুলার জ্বালা ওয়াজ কেমনে জ্বালা বিয়াই তো বিয়াইকে বলতে পারে না যে আপনার মেয়েটারে বিয়ে দিছেন এটা দেন নাই ওইটা দেন নাই এটা বলতে পারে না কিন্তু তার ছেলেরে বলে তোর শ্বশুর বাড়ি থেকে এটা ছাবি ওইটা ছাবি এটা আনতে হবে ওইটা আনতে হবে এটার কিন্তু জ্বালা আছে অনেক জ্বালা স্বামী স্ত্রী একসাথে দুজন ঘুমাইতেছে হঠাৎ করে কথার কাটাকাটি লেগে গেছে স্ত্রী বলতেছে তুমি আমার বিছানা থেকে নেমে যাও কেননা এই খাটটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে আমার বাবার বাড়ির খাটে তুমি শুইতে পারবা না জামাই বেচারা অসহায় হইয়া খাট থেকে রাত্রিবেলায় নামলো কিছুক্ষণ পরে পরে পানি কায়
পান খায়, সিগারেট খায়, ঘোরাফেরা করে, কিন্তু স্ত্রী তো আর ডাইকা খাটের মধ্যে তুলে না, স্বামী বেচারা উঠতেও পারে না। কিছুক্ষণ পর একটা পাতলা খাতা বিছাইয়া ফ্লোরের মধ্যে এখানেই ঘুমাই, সারা রাত এভাবে খাটাইল। দিনের বেলা যখন বাজারে গেল, বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বন্ধু বলে, কি রে তোর নাক মুখ এরকম ফোলা কেন, রাত্রিবেলা কি ঘুমাস নাই? সে বলল, আরে দোস্ত আর বুঝ না, একটা বিপদে পড়ছি। আর বন্ধু এমন একটা জিনিস, যদি বলেন বিপদে পড়ছি, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা না বলবেন ততক্ষণ পর্যন্তই আপনাকে কুচাইতে থাকবে। সে না বলেও পারতেছে না। পরে বলে, বন্ধু রাত্রিবেলায় আমার বিবি সাহেব তো আমার খাট থেকে নামায় দিছে, আর তো তুলল না। আজ কালকের রাতটা যেমন ভাবে খাটাইছি কষ্ট মিষ্ট কইরা, কিন্তু আজকের রাতটা নিয়ে তো আমি খুব টেনশনে আছি, কেমনে থাকছি। তাই চিন্তা ভাবনা করছি, 1000 টাকা দিয়ে একটা তুষক কিনে আজকে রাতেই তুষকের মধ্যেই ঘুমাবো। বন্ধু পরামর্শ দিল, তোর 1000 টাকা খরচ করতে হবে না, আমি একটা পরামর্শ দিই তোকে। কি পরামর্শ? যে আজকে তুই গিয়া বলবি যে আমি কারো বাবার খাটে শুইব না, কিন্তু কারো বাপের খাট আমার বাবার জমিনে থাকতে পারবে না। সে বাড়িতে গিয়ে উঠানে গিয়ে শুরু করে দিছে এই কথা, আর বিবি সাহেব তো বুঝছে, এটা ধার করে নিয়ে আসছে এই কথা, যুক্তি এটা হাওলাত করে আসছে। তাহলে গত রাত এই যুক্তি আসিন কই? তখন বিবি সাহেব বলে, না আমাদের তো ঝগড়াঝাটি নাই, আসো একসাথে আমরা ঘুমাই। তাহলে শ্বশুর বাড়ির হাতি আর যন্ত্রণা আছে না? নাই নাই, আর একটু জোরে আছে। কিন্তু বন্ধু এমন বন্ধু আরেক বন্ধুকে হাদিয়া দিতেছেন স্বয়ং আল্লাহ তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিতেছেন। বন্ধু তো অন্য নবীও ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন খলিলুল্লাহ, আর আমাদের নবী ওনার টাইটেল ছিল হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। কিন্তু এই বন্ধু দুই অর্থের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। হাবিবুল্লাহ খলিলুল্লাহ মানে হচ্ছে যেই বন্ধু আল্লাহর জন্য সব করেন, সব করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপায়া পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সন্তানের গলায় চুড়ি চালাইছেন, এই জন্যে ওনার টাইটেল হলো খলিলুল্লাহ। কিন্তু আমাদের নবীর টাইটেল হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম পয়গাম্বর সব সময় আল্লাহকে খুশি করার জন্য সব কিছুর মধ্যে ঝাঁপায়া পড়েছেন, আর আমাদের নবী বিশ্ব নবীকে খুশি করার জন্য স্বয়ং মহান আল্লাহ সব সময় পাগল দেওয়ানা তাকে। অন্যান্য নবীদেরকে নবীর আল্লাহকে খুশি করার জন্য পাগল থাকতে হয়, আর আমাদের নবীকে খুশি করার জন্য সবসময় আল্লাহ পাগল থাকেন। কিভাবে নবীকে খুশি করো? তো জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ও নবীজি আপনার জন্য হাদিয়া। হাদিয়া কি? সূরাতুল কাউসার। فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। অগ্নবীজি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সূরাতুল কাউসার আমি জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে হাদিয়া পাঠাইছে। জিব্রাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শুনিয়ে দিতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগ্নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে
আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম আর একটু জোরে কোন ও গো নবীজি দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল আগমন করেছেন অনেক নবী পাঠাইছি কোন নবীকে আমি হাউজে কাউসার দেই নাই কিন্তু আপনার তিন সন্তান তৈয়ব তাহির কাসিম এই তিন সন্তানকে আমি দুনিয়া থেকে উঠে আনিলাম কিন্তু আমি মহান আল্লাহ এর বিনিময়ে আপনাকে কাউসার দান করে দিলাম কাউসারের অর্থ কাউসারের অর্থ তাফসিরে কবিরের মতে ৪০টা অর্থ উল্লেখ করেছেন এই ৪০টা অর্থের ব্যাখ্যা যদি দিতে যাই ৪০ দিন পর্যন্ত বয়ান করলেও শেষ হবে না জুনে কল্লা সুবহানাল্লাহ তাফসিরে বাহরে মুহিতের মধ্যে ২৬টা অর্থ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে রাখল বিজি আপনার তিন ছেলে সন্তানকে আমি দুনিয়া থেকে তুলে নিয়ে গেলাম কিন্তু আমি আপনাকে কাউসার নামক এমন একটা দৌলত দান করলাম কাউসার বলতে অকল বিচি আপনার সন্তানদেরকে আমি দুনিয়া থেকে উঠে নেওয়ার এক নাম্বার কারণ হইল এই দুনিয়াতে যত নবীদেরকে আমি ছেলে সন্তান দিয়েছি প্রত্যেক নবীদের সন্তানরা ছেলেরা ৪০ বৎসর হওয়ার পরে তাদেরকেও আমি নবুওয়াত দিয়েছি অবলবিচি আমি যদি আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে উঠে না নিই তাহলে আপনার আমি নবুওয়াত দিতে হবে আপনার সন্তানদের যখন ৪০ বৎসর হয়ে যাবে তখন কিন্তু আপনার সন্তানদের নবুওয়াত দিতে হবে আর না হয় বেঈমান মুশরিকরা বলবে দেখছো নি আমরা বনি ইসরাইলের নবীরাই ভালো ছিল কারণ বাপও নবী ছেলেও নবী আর মুহাম্মদ এমন এক নবী সে নিজেই একা নবী তার ছেলেরা নবী হইল না এই জন্যে আপনার সন্তানদেরকে আমি দুনিয়া থেকে উঠে আনিলাম ও গো নবীজি দুই নাম্বার কারণ হইল আপনার সন্তানদেরকে আমি কেন দুনিয়াতে দিলাম কোন মানুষ যেন আপনাকে আটকুর না বলতে পারে আপনার কিন্তু ছেলে সন্তানও আছে মেয়ে সন্তানও আছে মেয়ে সন্তানগুলোকে আমি লং টাইম হায়াত দিলাম আর ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ দুনিয়া থেকে উঠাই আনিলাম কেউ যেন আপনাকে আটকুড়া না বলতে পারে এই জন্য আমি আপনার সন্তানগুলিকে উঠাই আনিলাম দিয়া আবার উঠাই আনিলাম আর আপনি যে শেষ নবী সেটা তো আমি কোরআনের মাধ্যমেও বর্ণনা করেছি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেও কিন্তু বর্ণনা করে দিয়েছেন মা কানা আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যি নবীজি আমি কোরআনেও কিন্তু উল্লেখ করে দিয়েছি মুহাম্মদ নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী যিনি হবেন তিনি কোনো পুরুষের পিতা হবেন না শেষ নবী যিনি হবেন তিনি কোনো পুরুষের পিতা হবেন না এই জায়গায় আমাদের একটা প্রশ্ন জাগে যদি আমাদের নবী কোনো পুরুষের পিতা না হন তাহলে ওনার যে তিনটা ছেলে সন্তান হইল হয়ে আবার ইন্তেকাল করলো এগুলা কি এগুলা বুঝতে গেলে বুঝতে হবে মানুষের বয়সটাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগে চার ভাগ এক নাম্বার শিশুকাল কিশোরকাল যৌবনকাল বৃদ্ধকাল এই চারটার মধ্যে একটাও তো পুরুষকাল নাই পুরুষকাল আছে নাই শিশুকালেরও দাম নাই কিশোরকালেরও দাম নাই কিন্তু যৌবনকাল এবং বৃদ্ধকাল
এই দুইটার সমন্বয়ে বলা হয় পুরস্কার। তাহলে নবীজির ছেলেরা যখন 3 বছর 4 বছর বয়স বা 2.5 বছর বয়স তখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাহলে তারা কোনো পুরুষের কাতারে পড়েন না। পুরুষ হইতে হলে তো যৌবন কাল অথবা বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছাইতে হবে বয়সটা। এই জন্য আল্লাহ বলেন, যিনি শেষ নবী হবেন তিনি কোনো পুরুষের পিতা নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। এই কাউসারের এক নাম্বার ব্যাখ্যা, ওই বেঈমান লিডাররা যে বলেছিল মুহাম্মদ যিনি দুনিয়াতে থাকবে না, মুহাম্মাদের কোনো নাম গন্ধ দুনিয়াতে থাকবে না, জুড়ে কোন নাউযুবিল্লাহ, মুহাম্মদ যিনি থাকবে না, মুহাম্মাদের উত্তর শুনিতে সেই দিন থাকবে না। আল্লাহ বলেন, আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসারের এক নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকল বেঁচে এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছি সব নবীদেরকে মিলাইয়া যেই পরিমাণ সকল নবীদেরকে উম্মত দিয়েছি এর চাইতে কোটি কোটি গুণ বেশি উম্মত আপনি একাই মুহাম্মদ নবীকে দান করেছি। অকনবীজি, আপনাকে কাউসার দান করলাম। কাউসারের ব্যাখ্যায় একটা হাদিসে এনেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ঘুম থেকে জাগ্রত হয়েছেন সকালবেলা, সাহাবীদের কাছে একটা স্বপ্নের কথা বর্ণনা করতেছেন। ও সাহাবীরা, আমি গত রাত্রে স্বপ্নে দেখি কিয়ামত গঠিত হয়ে গেছে, কিয়ামতের মাঠ বিচার আরম্ভ হয়ে যাচ্ছে, আর সকল নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজিরা দিতেছে। কোন নবী 100 জন উম্মত নিয়ে আসতেছে, কোন নবী 80 জন, কোন নবী 60 জন, কোন নবী 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 1 জনও না, উম্মতই নাই। হঠাৎ করে আমি তাকায়া দেখি তুলাবালু উঠতেছে, এত উম্মত নিয়ে একজন নবী হাইটা হাইটা আসতেছে, দুলাবালুতে অন্ধকার হয়ে যাচ্ছে। এমনি রসুল বলেন, আমার চেহারাটা মলিন হয়ে গেল, প্রভু গো এত উম্মত কোন নবী নিয়ে আসতেছে, এত উম্মত তো আমি বিশ্ব নবীর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণ বিচি তিনি হলেন বনী ইসরাইলের পয়গম্বর হযরত মুসা পয়গম্বর, 6 লক্ষ উম্মত নিয়ে আপনি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে। আল্লাহ রাসূল বলেন, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে, আমার চেহারা মলিন হয়ে গেল, বাবু আল্লাহ এত উম্মত তো আমি বিশ্ব নবীর হবে না। যখন আমি টেনশনে পড়ে গেলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, অবনবীজি মুসা পয়গম্বরের মাত্র 6 লক্ষ উম্মত থেকে আপনি চেহারা মলিন করে দিয়েছেন, আপনি টেনশন কইরেন না। অবনবীজি আপনার মাথার উপর দিকে তাকান। আল্লাহ নবী বলেন, আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি এত মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার মাতার উপর আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, অক নবীজি আপনার ডান দিকে তাকান। নবীজি বলেন, আমি ডান দিকে তাকাইলাম, তাকায় দেখি এত মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, অগণ বেজি এবার বাম দিকে তাকান।
আল্লাহর নবী বলেন আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি এত মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন ওগো নবীজি সামনের দিকে তাকান। আল্লাহর নবী বলেন আমি সামনের দিকে তাকাইলাম, তাকায় দেখি এত মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার সামনের দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলে লোকো নবীজি সামনে পিছনে ডানে বামে উপরে যে পরিমাণ উম্মত আপনি দেখলেন, যে পরিমাণ মানুষগুলি আপনি দেখলেন, এই মানুষগুলি হবে আপনি বিশ্ব নবীর উম্মত। নবীজির নবুয়তি পাওয়ার পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমাদের সকলের চেহারা বডি তখন এখানে আল্লাহর রসুলকে দেখায়া দেওয়া হয়েছে। দোয়া করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, এক নাম্বার ব্যাখ্যা দিলাম, দুই নাম্বার ব্যাখ্যা হইল আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করলাম। ওই যে আস ইবনে ওয়াইল বলেছে মুহাম্মদ যেই দিন থাকবে না, মুহাম্মাদের নাম নিশানাও সেই দিন থাকবে না। জুরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আপনার নাম সুসম্পূর্ণ সুসংহত ফরদাই তো আমি মহান আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলেন, আল্লাহ সূরাতুল কাউসার পাঠিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের দুই নাম্বার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারের শেষ আয়াতের মধ্যে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওগো নবীজি যারা আপনার শত্রু, যারা আপনার সাহাবাই কেরামদের শত্রু, যারা আপনার উম্মত আলেম ওলামাদের শত্রু, তাদেরকে আমি নির্বংশ করে দিব। তারা বলছে আপনার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম যারা আপনার শত্রু তাদের নাম নিশানা থাকবে না। কেমনে থাকবে না আর আপনার নাম কেমনে থাকবে আমি সহজ একটা উদাহরণ দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আমরা কেউ নাও নেই, কালিমা যদি নাও করি, এমন তো মুসলমানের বাচ্চা আছে যে বাচ্চাদের সরাসরি নাম রেখে দেয় মুহাম্মদ, এমন নাম আছে না, সরাসরি আমরা নামই রেখে দিই মুহাম্মদ। তারা আল্লাহ যে বলছেন আপনার নাম আমি উপরে উঠাই দিব আর আপনার শত্রুদের নাম আমি খেটে দিব, নির্বংশ করে দিব। এখন দেখেন যে একজন খারাপ মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, সে শুধু গুনার কাজেই করে, এরপরেও তার বাচ্চার নাম কোনোদিন রাখছে ফেরাউন, এমন আছে একটা যে তার বাচ্চার নাম ফেরাউন, বাচ্চার নাম নমরুদ, আস ইবনে ওয়াইল, আবু জাহেল, উতবা, সাইবা, এমন আছে নাকি? জোরে কোন নাই। কিন্তু আল্লাহ বলেন যারা আপনার শত্রু তাদের নাম নিশানা থাকবে না। এখন আপনারা প্রমাণ পাইছেন? পাইছেন। কিন্তু যারা আপনাকে মানে, আপনার পতাকার নিচে এসেছে কালিমার নিচে, তাদের নাম নিশানা থাকবে, আপনার নামও থাকবে। কেমনে বল, কেমনে থাকবে? যেমন ধরেন বর্তমান বৈজ্ঞানিকের যুগ, তারা মেশিন বাতাসের মধ্যে লাগাইছে, বৈজ্ঞানিকরা একটা রিপোর্ট পেশ করেছে, মেশিন লাগায় দেখেছে আল্লাহ শব্দের পরে যেই নাম সবচেয়ে পৃথিবীতে বেশি উচ্চারিত হয় সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতাসের মধ্যে মেশিন লাগাইছে পৃথিবীতে কোন শব্দটা বেশি উচ্চারণ হয় দেখার জন্য, তখন রিপোর্ট পেশ করেছে আমেরিকার বৈজ্ঞানিকরা যে আল্লাহর পরে নবীর নাম বেশি উচ্চারণ হয়। কেমনে হয়? কেমনে? উদাহরণ দিই, যেমন ঢাকায় যদি আজান হয় মাগরিবের এক টাইমে, সিলেট গিয়ে দেখবেন এই টাইমে কিন্তু আজান হয় না, হয়তো তিন মিনিট বা চার মিনিট পরে হয়, রাজশাহীতে গিয়ে দেখবেন পাঁচ মিনিট পরে,
খুলনাতে গিয়ে দেখবেন আরো 4-5 মিনিট 6-7 মিনিট ব্যবধান এরকম করতে করতে এই ছোট্ট একটি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যেই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 17 মিনিটের ব্যবধান হয়ে যায় শুধু আজানের তাহলে আজানের ভিতরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক অগণ বিজি আপনি টেনশন কইরেন না আপনার নাম উপরে উঠে দিব এবং কিয়ামত পর্যন্ত উপরে উঠেই রাখবো এই দায়িত্ব আমি মহান আল্লাহ নিয়ে নিলাম বৈজ্ঞানিকরা রিপোর্ট পেশ করেছে আল্লাহর নামের পরে যেই নাম সবচেয়ে পৃথিবীতে বেশি উচ্চারণ করা হয় বাতাসের মধ্যে মেশিন লাগায় দেখেছে আল্লাহ নামের পরে মোহাম্মদ নবীর নাম উচ্চারণ হয় এই পৃথিবীতে যতটা ইসলামিক দেশ আছে সবগুলাতেই মসজিদে আজান হয় কি না হয় না দেশে যে সময় আজান হয় ইন্ডিয়া কিন্তু আরো আধা ঘন্টা পরে হয় পাকিস্তানে গেলে আরো পরে হয় সৌদি আরব গেলে আরো পরে হয় মালয়েশিয়ায় আরো পরে হয় ইন্দোনেশিয়ায় আরো পরে হয় 24 ঘন্টা গবেষণা করে দেখা যায় পৃথিবীতে এমন 24 ঘন্টার ভিতরে এমন কোন সেকেন্ড না মুহাম্মাদের নাম উল্লেখ করা নাই কাফিররা যে বলছিল মুহাম্মদের ছেলেরা মারা গেছে ছোট থাকতেই তার বংশধর থাকবে না এটা আসলে সাধারণভাবে দেখলে বিষয়টা এরকমই দেখা যায় যার ছেলে সন্তান বা আওলাদ দুনিয়াতে যদি কারো না থাকে তার নামটা বেশি দিন টিকে থাকে না এটা সাধারণভাবে বাহ্যিকভাবে দেখা যায় ভালো কাজেই হোক মন্দ কাজেই হোক একটা ছেলে সন্তান রাইখা গেলে সে যত জায়গায় গিয়ে অ্যাটেন্ড করবে মানুষে বলে অমুকের সন্তান আর অমুকের নাতি এই কথার বলে কি বলে না ভালো কাজ করলেও বলে মন্দ কাজ করলেও বলে ভালো কাজ করলে ভালো একজন মুফতি মুহাদ্দিস হয়ে গেছে তখন বলে অমুকের ছেলে দেখছো কত বড় শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আর যদি খারাপ কাজ করে একটা উদাহরণ দিই এক চোরা ছিল চুরি করতে গেছে চোরা আর চোরার অভ্যাস হইলো চুরি কইরা আইবার সময় যা রান্না করে সব খায় এখন তখন মহিলারা গালিগালাজ করে এত কষ্ট করে রান্না বাড়া করি আর চোরাই সব খায়া যায় গেছে আর পুরুষেরা কত দূর অসহায় মানুষ খায়া গেছে চিল্লায় ওরা আর চোরার দিন যখন শেষ বয়স বাইরে গেছে মরিয়া যাইব তখন তার সন্তানরা নসিহত করে বাবারে আমি তো সারা জীবন চুরি করছি আইবার সময় বাতাত সব খায়া করছি আমার সুনামটা তুই ধরে রাখিস তার ফুতে কয় আবার টেনশন করো না আমি আছি বাপ মারা গেছে কিছুদিন পরে ফুলাই যা চুরি করে এখন হ্যাঁ করে কি চুরি কইরা যখন চুরি শেষ হয়ে যায় খায়া খায়া পায়খানা করে তো যায় অন মানুষকে দূর আগের চুরাটাই বালা আছে আগের চুরাটার সুনাম করে আগের চুরটাই ভালো ছিল যদিও এটা সুনাম না মানে খারাপ কাম করলেও সন্তানের মাধ্যমে বা নাতির মাধ্যমে নাতির মাধ্যমে বংশধরের নাম উঠিয়া তো আস ইবনে ওয়াইল মতের আগ ডাকানাই বৈশা বৈশা বলতো যে মুহাম্মদের ছেলেরা পৃথিবীতে নাই ছোট ছোট থাকা অবস্থায় মারা গেছে সে যেই দিন থাকবে না এই পৃথিবীতে মুহাম্মদের নাম নিশানাও থাকবে না জুরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়ে নিলাম কিভাবে নাম মুছে এটা আমি দেখি আল্লাহ হাদিয়া পাঠিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ও কোন বিজি আমি আপনাকে কাউসার দান করে দিলাম ও কোন বিজি যদি আপনার সন্তান লেগে আমি দুনিয়া থেকে উঠে নিয়েছি অন্য কোন নবীদেরকে আমি কাউসার দান করি নাই আমি আল্লাহর পরীক্ষায় পাশ করার জন্য আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিরাই কাইসে শরীর নষ্ট হয়ে গেছিল কিন্তু আইয়ুব নবীকে আমি কিন্তু কাউসার দান করি নাই
হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে ঢুকে গেল 40 দিন পর্যন্ত মাছের পিটরে মাছের পেটের ভিতরে কষ্ট করেছে আমি আল্লাহ কিন্তু ইউনূস পয়গম্বরকে কাউসার দেই নাই হযরত ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য আগুনে চাপায়া পড়ছে ছেলেকে কুরবানি করার জন্য চুরি চালাইছে স্ত্রী সন্তান নির্বাসন দিয়েছে আমি আল্লাহ কিন্তু কাউসার দেই নাই কিন্তু আপনাকে আমি কাউসার দিয়েছি এই কাউসারটা কি অন্যান্য নবীদেরকে আমি সন্তান দিয়েছি তাদের সন্তানরা যখন 40 বছরে উপনীত হয়েছে তাদেরকেও আমি নবুয়তি দিয়েছি কিন্তু আপনার সন্তানরা ছোট থাকতেই আমি দুনিয়া থেকে উঠিয়ে নিলাম হযরত ইউসুফ পয়গম্বর তার পিতা হযরত ইয়াকুব পয়গম্বর তার পিতা হযরত ইসহাক ইসহাক পয়গম্বর তার পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এইভাবে আমি অনেক নবী দিছি নবীদের ছেলেদেরকেও নবী বানাইছি কিন্তু আপনার ছেলেদেরকে উঠিয়ে নিয়ে আসছি বিনিময়ে আমি হাউজা কাউসার দান করে দিলাম এই হাউজে কাউসার ব্যাখ্যা আল্লামা আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাই লিখেছেন যে আল্লাহ রাসূল নিজে মেরাজের সময় দেখে আসছেন এই কাউসারের ব্যাখ্যাই তিনি লিখেছেন জান্নাতের ভিতরে একটা কুয়া আছে একটা কূপ এই কূপটা 18 মাইল জায়গা নিয়ে এটার উপরে একটা বিল্ডিং জুড়ে কন্না সুবহানাল্লাহ আল্লামা আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ লিখেন কাউসারের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন জান্নাতের ভিতরে একটা কুয়া আছে একটা কূপ 18 মাইল দূরত্ব নিয়ে একটা বিল্ডিং এটার উপরে এই বিল্ডিংটার কালার হইল সবুজ রং এই বিল্ডিংটার মধ্যে 4000 দরজা জুড়ে কোন সুবহানাল্লাহ 4000 দরজা এক একটা দরজাতে এক একটা করে হুরপুরি আর এক একটা হুরপুরির পিছনে 70000 করে খাদে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন কাল হাশরের ময়দানে আল্লাহ যখন বিচার দিবস কায়েম করবেন প্রত্যেক নবীরা উঠে আসবেন তাদের কবর থেকে আমাদেরকেও যাকে যেখানে দাফন করা হবে যখন উঠব বিচার দিবসে তখন এই হাউজে কাউসারটা আল্লাহর নবীকে দান করা হবে তিল গুণ বিশিষ্ট এই পানিটা দুনিয়ার কোনো পানির মতো নয় কোনো নলকূপের পানির মতো নয় কোনো মটরের পানির মতো নয় আল্লাহর নবী বলেন ওই পানিটা তিন গুণ বিশিষ্ট এক নাম্বার দেখতে দুধের চাইতো সাদা খাইতে মধুর চাইতো মিষ্টি আর গ্রাম হবে মেশকে আম্বর চাইতো বেশি এই তিন গুণ বিশিষ্ট পানি হাউজে কাউসারের পানি ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দান করবেন আর কোন নবী রাসূল পয়গম্বরকে এটা দান করা হবে না আমাদের নবীকে দান করা হবে কাউসারের ব্যাখ্যায় আরেক ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে প্রত্যেকে যখন হাশরের মাঠে উঠে আসবে বিচারের জন্য প্রত্যেকই পায়ে হেঁটে হেঁটে আসবেন কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলবেন ও নবীজি আপনি পায়ে হেঁটে নয় আপনি উটের উপরে আরোহণ করে আসবেন আল্লাহর নবীকে বলা হবে ও নবীজি আপনি আসেন আপনি না আসলে বিচার শুরু হবে না আল্লাহর নবীও রোজা মোবারক থেকে উঠবেন আল্লাহর নবীকে বলা হবে আপনি ওই উটের উপরে উঠুন আর যেই উটের উপরে আল্লাহর নবী আরোহণ করবেন ওই উটের পাগুলো সোনা এবং রূপা দিয়ে বাঁধাই করা থাকবে
উটের উপরে যেই জায়গাটাতে আল্লাহর রাসূল পড়বেন সেই জায়গাটা রেশমি কাপড় দিয়ে গদিব বানানো হবে আর আল্লাহ নবীর হাতে যে চাবুকটা বা লাগামটা দেওয়া হবে সেটা হীরা মণি মুক্তা দ্বারা তৈরি করা হবে আল্লাহর নবীকে আল্লাহ বলবেন অগণবীরজি আপনার একজন সাহাবীকে ডাক দেন হাশর ময়দানে আপনাকে এই উটের লাগামটা টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী সাহাবাই কেরামদের দিকে তাকায় থাকবেন কাকে রেখে কাকে ডাক দিবেন আল্লাহর নবী বলবেন ওগো আল্লাহ তুমি বলে দাও কাকে ডাক দিব এমনি আল্লাহ আল্লাহর কুদরতি জবাব দিয়ে ডাক দিবেন ও বেলাল তুমি আসো আমার বন্ধুর উটের লাগাম ধরে ধরে হাশর ময়দানে তুমি নিয়ে যাও বিচার তখন শুরু হবে আর হাশরের মাঠের এই দিনটা দুনিয়ার হিসাব মতে 50,000 বছরের সমান হবে চিন্তা করছেন একটা দিন হবে 50,000 বছরের সমান তখন আল্লাহ যে আল্লাহর রাসূলকে হাওজে কাউসারটা দান করবেন এই কাউসারের পানিটা যে বা যারা পান করতে পারবে তারা এই 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে তাদের বিন্দু পরিমাণ মাত্র পানির তৃষ্ণা লাগবে না আর যারা ওই দিন পানিটা পাবে না হাহাকার করবে পানির জন্য চলচির হয়ে যাবে ফেটে সব কিছু এই অবস্থা আল্লাহর নবীকে হাওজে কাউসার দান করবেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওগো নবীজি আপনাকে কাউসার দান করলাম فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ সুতরাং আপনাকে যে কাউসার দান করা হয়েছে এই জন্য আপনি শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়তে থাকুন নামাজ পড়ুন ওয়ানহার এবং আপনি কুরবানি করুন নামাজ হইল শারীরিক ইবাদত আর কুরবানি হইল আর্থিক ইবাদত এবং যারা আপনাকে আকুর বলে গালি দিয়েছিল আমি মহান আল্লাহ তাদেরকেই নির্বংশ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন এই কাউসারের অনেক অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ও দোস্ত আপনার জন্যে রয়েছে ইহকাল থেকে পরকাল পর্যন্ত কল্যাণকর কল্যাণ আপনার জন্যে রয়েছে রহমত ইহকালেও রয়েছে পরকালেও রয়েছে এই কল্যাণের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরামরা তাফসিরে বাহরে মুহিতের মধ্যে 26টি ব্যাখ্যা উল্লেখ করেছেন আল্লাহর নবীকে আল্লাহর যখন রব্বুল আলামিন যখন হাওজে কাউসারের পানিটা দান করবেন তিন গুণ বিশিষ্ট হবে আল্লাহর নবী ওই পানি তিন দল ব্যক্তিকে পান করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তিন দল এক নাম্বার দল হইল বিগণ দুই নাম্বার দল হইল আলেম উলামাগণ তিন নাম্বার দল হইল শহীদগণ আল্লাহর নবী ওই তিন ডাকবে ও নবীরা আপনি আসেন আপনারা পানি পান করেন এবং আপনার উম্মতদেরকে পানি পান করে দেন আলেম উলামাদেরকে ডাকা হবে আলেম উলামাদেরকে ডাকবেন আলেম উলামারা পানি পান করবেন এবং আল্লাহর নবী বলবেন আপনাদেরকে দিনের কাজে যারা সাহায্য সহযোগিতা করেছিল আপনি তাদেরকেও পান করাইয়া দেন এই কথার ব্যাখ্যা একটা হাদিস খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা বলেন
এই হাদিসের তরজমা হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং যাকে শিক্ষা দেয়। এটার ব্যাখ্যায় আনা হয়েছে যারা শিক্ষা দেয় তারা এবং যারা শিক্ষা করে তারা। আরেকটা পক্ষ আছে, তিন নাম্বার দল হলো যারা শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে, ব্যবস্থা করে উস্তাদরা শিক্ষা দেয়, ছাত্ররা শিক্ষা গ্রহণ করে। তিন নাম্বার দল খারাপ মাদ্রাসা যারা গঠন করে কমিটির লোক, অথবা যারা রক্তের কোনো সম্পর্ক নাই তারপরে লজিং খাওয়া, লজিং খাওয়ায় ব্যবস্থাপনা করে দেয়, তারাও এই দলের মধ্যে সামিল। আল্লাহর রাসূল সেই দিন বলবেন তাদেরকে ডেকে ডেকে সুপারিশ করে করে হাউজে কাউসারের পানি পান করায়া দাও, পান করায়া দাও। আর যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা কোনোদিন জাহান্নামী হবে। আল্লাহ নবীকে এক সাহাবী প্রশ্ন করেছেন, অগণবী জি হাউজে কাউসারের পানি যে পান করাবেন, পান পাত্র কি পরিমাণ হবে? আল্লাহ নবী বলেন, ও সাবি শুনো, জমিনে দাঁড়াইয়া আসমানের তারকা যেমন ভাবে গণনা করে শেষ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পান পাত্র কি পরিমাণ হবে গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ নবীকে আরো প্রশ্ন করা হয়েছে, অগণবীজি প্রত্যেকে কি আপনার হাত মুবারক থেকে পানি পান করতে পারবে নাকি? যারা পান করবে সবাই কি আপনার হাত মুবারক থেকে পান করবেন? আল্লাহ নবী বলেন, না, কিছু কিছু মানুষ আমার হাত থেকে পানি পান করবে, আর কিছু মানুষ পান করতে পারবে না। কেমনে পান করতে পারবে না? যারা আমি নবীর সুন্নাত মানে নাই। আল্লাহ নবী বলেন, যারা তার দাড়িতে খুর লাগাইল তারা আমি বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইল। তাহলে এই মানুষগুলা কিন্তু আল্লাহ নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ নবী বলেন, কে পাবে জাননি? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন ক্লাস ফাইভ থেকে একটা বাচ্চা মাস্টার্স পর্যন্ত সব ক্লাসে সে এ প্লাস পেয়েছে, ঢাকা ভার্সিটি থেকে সে এখানে সে ফারেক হয়েছে, এখন একটা প্রাইভেট জবের জন্য সে ইন্টারভিউ দিল, আর কোম্পানিটা হইল বিদেশি, কোম্পানির মালিক হইল খ্রিস্টান, ওই খ্রিস্টানে তাকে ভিডিও কলে দেখেছে, দেখে বলল, রে যুবক তোমার সব কিছু আমার পছন্দ হয়েছে, কিন্তু তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোনো বাধা নাই, কিন্তু মুখে যে দাঁড়িয়ে রাখছো এই দাঁড়িটা আমার সমস্যা। রে যুবক এই দেখো খাগজ, যদি দাঁড়িয়ে তুমি আজকেই ফেলে দাও কালকে দেখেই তুমি চাকরিতে জয়েন করতে পারবে, 1,00,000 টাকা তোমার মাসিক বেতন, 6 মাস পরে পরে তুমি ইংল্যান্ড আমেরিকা সফর করতে পারবে 1 মাসে, আর তোমার পারিবারিক কিছুই অভাব হবে না, 1 বছর পরে তোমার বেতন হয়ে যাবে 2,00,000 টাকা, কিন্তু শর্ত হইল তোমার দাঁড়িটা ফেলে দিতে হবে। আর এই যুবকটা সঙ্গে সঙ্গে ওই বসের সামনে কাগজটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, জোরে করুন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছে, আর বলে প্রয়োজনেই ঢাকা শহরে আমি রিক্সা চালাইয়া খাব, তারপরেও নবীর এই সুন্নতের মধ্যে আমি আঘাত দিতে পারবো না। এই যুবক চাকরি পাইল না, সরকারি পিয়নও হতে পারল না, আর ঢাকা শহরের মতো জায়গায় রিক্সা চালাইয়া সে জীবন যাপন করল। যেদিন হাসর কায়েম হয়ে যাবে আল্লাহ নবী বলেন, উম্মতের আরে ভালো করে শুনে রাখো, কাল হাসরের ময়দানে ওই যুবক আমি মুহাম্মদ নবীর হাত থেকে সরাসরি হাউজে কাউসারের পানি পান করতে পারবে। তাহলে দাড়ি আমরা রেখে দিব ইনশাআল্লাহ, যাদের দাড়ি নাই আমরা সকলেই ওয়াদা করি দাড়ি রাখবো, হাত তুলি ইনশাআল্লাহ, দাড়ি সকলেই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দিয়া
সারা বছর কোনো খোঁজ খবর নাই, আর রবিউল আউয়াল আসলে 12 তারিখ আসলে মিছিল রেলি বের করি আমরা, আশেকে আশেকে রাসূল না, আমরা আশেকে জিলাপি রসগোল্লা, আমরা কি আশেকে জিলাপি, জিলাপি খাওয়ার ধান্দা করে। কালকে হইছে না নবীজির জন্ম 12ই রবিউল আউয়ালে যে হইছে এটা নির্ধারিত সহিহ হাদিসে কোনো জায়গায় বর্ণনা নাই, কিন্তু নবীজির অফাত হয়েছে, এন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল সোমবার, এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত, বুঝছেন? অনেক ওলামাই কেরামরা লিখেছেন নবীজির জন্ম হয়েছে 9ই রবিউল আউয়াল, কিন্তু 12ই রবিউল আউয়াল যে হয়েছে এটা সহিহ হাদিসে নাই, কিন্তু ওনার যে এন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল সেটা সহিহ হাদিসে আছে। এখন ধরেন উনি 12ই রবিউল আউয়ালেই জন্মগ্রহণ করেছেন, আবার মৃত্যুবরণও করেছেন, তাহলে আমরা কেমনে খুশি করি, দোল ফিরাই, আনন্দ ফিরাই কেমনে করি? সহজ একটা উদাহরণ দিই, আপনার একটা বাচ্চা হয়েছে, 12ই রবিউল আউয়ালে, আবার 2-3 বছর পরে মারা গেছে 12ই রবিউল আউয়ালে, তখন কি আপনি জন্মদিন পালন করবেন নাকি মৃত্যুবার্ষিকী পালন করবেন? আর একটু জোরে কন, মৃত্যুবার্ষিকী। তাহলে তো নবীজি যেই তো ইন্তেকাল করছে, এই সুখে আমরা খাওয়া দরকার, দোয়া করা দরকার, কোরআন তেলাওয়াত করা দরকার, কিন্তু তারা বার্থডে পালন করে যে নবীজির জন্মদিন, এগুলো ঠিক না, এগুলো ইহুদি খ্রিস্টানদের খালসা,